বাংলাদেশ দল সর্বশেষ ওয়ানডে খেলেছে ঘরের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে। এবার আইরিশদের বিপক্ষে ফিরতি সিরিজে মাঠে নামার অপেক্ষায় টিম টাইগার্স। এর আগেই ওয়ানডের বোলিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব আল হাসানের। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ICC কর্তৃক সর্বশেষ হালনাগাদকৃত ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ে এক ধাপ উন্নতি হয়েছে তার। সাকিব আল হাসান বোলিং র্যাঙ্কিংয়ে বর্তমানে 9 নম্বরে অবস্থান করছেন, যা বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ। তবে এক ধাপ এগিয়েছেন তাসকিন আহমেদও, তিনি উঠে এসেছেন 38তম স্থানে। নতুন প্রকাশিত র্যাঙ্কিংয়ে টাইগার ক্রিকেটাররা আগের অবস্থানেই আছেন। মেহেদী হাসান মিরাজ আগের মতোই 18 নম্বরেই আছেন। সেরা 20-এর জায়গা টিকিয়ে রেখেছেন IPL-এর বেঞ্চে বসে থাকা মুস্তাফিজুর রহমানও, 20 নম্বরেই আছেন তিনি। এছাড়া তাইজুল ইসলাম আছেন 50 নম্বরে। সেরা 100-তে নেই আর কোনো বাংলাদেশি বোলার। ব্যাটিং র্যাঙ্কিংয়ে আগের মতোই 17তম স্থানে আছেন মুশফিকুর রহিম, সেরা 20-এ আছেন তামিম ইকবালও। সাকিব আল হাসান 26 এবং 34তম স্থানে জায়গা ধরে রেখেছেন লিটন দাস। এদিকে জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ DPL-এর পুরো আসর খেলতে পারেননি সাকিব আল হাসান। শুরুতে 5 ম্যাচ খেলা হয়নি, তাতে টানা 5 হারে রেলিগেশন জোনের কাছাকাছি চলে যায় মোহামেডান। পরে অবশ্য সাকিব আল হাসান ফিরতেই মোহামেডানের চেহারা আমূল বদলে গেছে। পরের 6 ম্যাচে জিতে নিশ্চিত করে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ DPL-এর সুপার লিগও। সুপার লিগে অবশ্য সাকিব আল হাসানকে পাচ্ছে না ঐতিহ্যবাহী এই ক্লাবটি। সাকিব আল হাসানের ফেরার পর মোহামেডানের চেহারা বদলে গেলেও পারফরমেন্সের দিক থেকে আহামরি কোনো পারফরমেন্স ছিল না। 4 ম্যাচে ব্যাট হাতে 24.5 গড়ে মাত্র 98 রান করেছেন তিনি। বল হাতে ওভার প্রতি প্রায় 3.5 গড়ে রান দিয়ে 4 উইকেট নিয়েছেন। পুরো দলকে এক সুতোয় গাঁথতে পারাতেই এমন সাফল্য বলে মনে করেন মোহামেডানের হেড কোচ আশিকুর রহমান। বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি বলেছেন, আমি কোচ হিসেবে দেখেছি কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায় তাহলে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে, তাহলে সে ক্রিকেট নিয়ে ধারণা পাবে। আর সে মোহামেডানে যা করেছে তার উপস্থিতি, তার এনার্জি এমনভাবে ছড়িয়ে পড়েছে চারদিকে যা কিনা ইনফ্লুয়েন্স করেছে আমাদের সবার ভেতর। এতে আমাদের সবার ভেতরে থাকা শক্তিটা বের হয়ে এসেছে যা নিভে গিয়েছিল। তো সারা বিশ্বে কেউ যদি ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায় তাহলে সাকিবকে নিয়ে গবেষণা করুক, ওর ভেতর সব ইতিবাচক, নেগেটিভ কিছুই নেই। একজন কোচ হিসাবে আমি এটা দেখেছি এবং সে দলের উপর যেভাবে ইম্প্যাক্ট ফেলেছে আসার পর পুরো একটা ভাইব্রেশন এনার্জেটিক মহল তৈরি হয়েছে। সাকিব আল হাসানকে কোচিং করানোর অভিজ্ঞতা প্রসঙ্গে আশিক বলেছেন, সৃষ্টিকর্তা প্রদত্ত একটা জাদু আছে তার মধ্যে যার প্রভাব নিজের দলে প্রতিপক্ষের সব জায়গাতেই পড়ে। আশিক মনে করেন সাকিব আল হাসান থাকলে দলের খেলোয়াড়েরা উজ্জীবিতভাবে পারফর্ম করতে পারেন, এটা বিশাল বড় ব্যাপার। আপনি দেখবেন সাকিব যে দলে থাকে সেই দলে খেলোয়াড়দের খেলাটা সহজ হয়ে যায় এবং কোচদের জন্য কোচিংটা সহজ হয়ে যায়। ওর যে ইনভলভমেন্ট একবার ডাগ আউটে যাচ্ছে, দ্বাদশ খেলোয়াড়ের মাধ্যমে তথ্য পাঠাচ্ছে, ড্রেসিং রুমে মজা করছে, বাইরে থেকে একটা ইতিবাচক আওয়াজ দিচ্ছে, বিষয়টা শুধু আমাদের না, বিপক্ষ দলের ড্রেসিং রুমে কিংবা ছাতার নিচেও এর প্রভাব পড়ে। এক সাকিব আল হাসানের একটা কথা চারদিকে ছড়িয়ে পড়ে, তার ভেতরে আল্লাহ প্রদত্ত একটা জাদু আছে।